Hi guys, welcome back to my channel. Good morning, bondhura. তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা সব কাজ সেরে এখন হচ্ছে আমি রান্না করতে চলে এসেছি। রান্না হচ্ছে আজকে সকালবেলাকার খিচুড়ি। মানে এত খিচুড়ি খাইতে ইচ্ছে করতেছিল, তো তার জন্য সকাল সকাল আজকে খিচুড়ি রান্না হবে। খিচুড়ি, বেগুন ভাজা আর আলু ভাজা। তো আমার মেয়ে ওই দিক থেকে দেখতেছে বসে বসে, ও এখনই ঘুম থেকে উঠলো। এখন বাজে 1:30, তো মানে প্রচণ্ড রৌদ্র উঠেছে। তারপর আমার রৌদ্রটা পুরো আর কি একদম আমার শরীরে, এই দিক থেকে পুরো আর কি রৌদ্র, আর এদিকে তো আসাই যায় না এই সাইডে। আমার খিচুড়ি একটু আগেই বসিয়ে দিলাম, এখনও হয়নি পুরোটা। যেরকম মানে ডাল দিয়ে যে খিচুড়ি রান্না করে সেটাও জানে না, বলে ডাল কেন বসিয়ে দিত। ডাল রান্না হবে নাকি? বলো খিচুড়িটা রান্না করে পরে তোমাদেরকে দেখাই। তো খিচুড়ি কমপ্লিট। দেখো আমি থালার মধ্যে বেড়েও নিয়ে নিয়েছি গরম গরম খিচুড়ি। এখানে আমি ফুলকপি আর আলু ভাজা করে দিয়েছিলাম খিচুড়িতে টেস্টের জন্য, আলু ভাজা, বেগুন ভাজা। তো চলো বসে পড়ি খেতে। আকাশটা কি সুন্দর হয়ে আছে না? আকাশের দিকে তো আমি তাকাতে পাচ্ছি না বাবা, দাঁড়া না ওইদিকে দেখি কত দূর গেছে। এরকম ওয়াও, মনে হচ্ছে আকাশের সেটা নিচে নেমে আসতেছে, মনে হচ্ছে অনেক কাছে চলে আসছে মনে হয়। আকাশের মেঘগুলো মনে হচ্ছে নিচে চলে আসতেছে, নিচে একদম। দেখো আকাশের মেঘগুলো মনে হচ্ছে নিচে চলে আসতেছে পুরো। ওইদিকে তো তাকাতে পাচ্ছি না সূর্যের জন্য এত আলো, খুব সুন্দর লাগতেছে। দেখো আস্তে আস্তে মেঘগুলো না ছোটাছুটি করতেছে, আস্তে আস্তে স্লো একদম। আমার এই যে মেয়ে ডাকলো আমাকে দেখতে, আমি ঘরে ছিলাম, ওইদিকে বসে বসে বিস্কিট খাচ্ছে, টোস্ট। এখন বাজে হচ্ছে 9:30। তো আমি আমাদের ঘরের ব্ল্যাঙ্কেটটা রৌদ্রুতে দেওয়ার জন্য বাইরে চলে আসলাম। তো ব্ল্যাঙ্কেটটা কালকে রাত্রিবেলা যখন মানে ঘুমানোর সময় গায়ে দেই তখন একটু ড্যাম ড্যাম লাগছিলো, তো সেটা আর কি আমি আজকে রৌদ্রুতে বের করে দিলাম। তো যেহেতু বেশি একটা রৌদ্র নাই তবুও শুকিয়ে যাবে। কী করো এখানে? ওইটা কি পুরানা ছিল নাকি? সাদা ফুলটা না এই মাটিটা কি আবার দিয়ে দিবে এখানে? কি এটাতে কি ইসে রাখবা? এটাতে এটাতে কোন গাছ থাকবে? কোনটা এখান থেকে নিয়ে এসে করবা না? কোন আছে কোথায়? কি রঙের? এটা যে জলের ড্রাম নষ্ট হওয়া সেটাই কেটে এই যে গাছ লাগাবে এখানে ফুল গাছ।
হয়ে গেল। এদিকে নিচ দিক দিয়ে ফুটে করে দাও না, আমাদের গাছে বেগুন হয়েছে একটা, এদিকে একটা ফুল হয়েছে, কোথায় গেল ওই যে, আর কোথায় কোথায় আছে তারাও দেখাচ্ছি। এই যে এদিকে একটা হচ্ছে, এটা হচ্ছে কি বেগুন জানি, সলতা বেগুন নাকি, ছোট ছোট হয় একদম, চিকন আর ছোট। আর এখানে একটা আছে, এটাতে এখনো হয়নি। আর এই যে এখানে একটা আছে, এটাতে হচ্ছে। কিসের গাছ এটা? আঙ্গুল ফল হবে, পাতাটা এরকম হবে। হ্যাঁ আঙ্গুল ফলের গাছ, আঙ্গুর খাবা না লিচু খাবা? এটাতে এটা কি ঠাল থেকে হয়েছে নাকি? ওইটা আবার তো কেন? হ্যাঁ বাড়িতে আরো অনেক গাছ আছে, সব এই যে আমার বর করে, এইদিকে এই যে এইসব করা, তারপরে হচ্ছে ওই বারান্দার মধ্যে অনেক আছে, সব আমার বরের হাতে করা। এই যে এইদিকেও আছে, আবার বাইরে আছে, তো আজকে মানে কেমন ঠান্ডা ঠান্ডা লাগতেছে জানি, আমি আজকে স্নানও করিনি এখনও, সকালবেলা এমনিতে ফ্রেশ হয়ে রান্না করতে চলে গেছিলাম সকালের। আকাশটা কীরকম মানে রৌদ্র ছিল, এখন কীরকম অন্ধকার অন্ধকার করছে, তোমাদেরকে দেখাইলাম না মেঘটা, মেঘটা মানে ওইরকম হওয়ার পরে আকাশটা ড্যাম হয়ে গেল, তো আমার প্রচণ্ড ঠান্ডা লাগতেছে। আমি এখনও স্কার্ফটাও সরাই নাই শরীর থেকে, মানে বারে বারে ঘরে গিয়ে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুইতে ইচ্ছে করতেছে, সেই কেন জানি ঘুম ঘুম পাচ্ছে আরও। তো দেখি, সকালবেলা যে খিচুড়ি রান্না করলাম, এক কৌটো চাল নিছি, তো ভাবছি যে সকালে হয়ে যাবে, দেখি কতগুলো মানে আরও দুপুরবেলারও মনে হয় হয়ে যাবে। তো দেখি রান্না কী করবো কী করবো না জানি না, এখন আমার বর বললো কি থাকলে এটাই খাবো, রাত্রিবেলা যদি না করি দুপুরবেলা তাহলে বিকেলবেলা করে রাখবো বা রাত্রিবেলা। তো চলো একটু রেস্ট করি, সেই চোখ টানতেছে, সকালবেলা আজকে 7:30টার সময় উঠেছি, তাও আমি ভাবছিলাম যে একটু ঘুমাবো, তো সেটা আর হলো না, মানে ভালো লাগছে না, শুয়ে শুয়েছিলাম কিন্তু ভালো লাগতেছিল না, ঘরের মধ্যে অনেক কাজও পড়েছিল। তো দেখো কালকে রাত্রিবেলা আমাকে ঠান্ডা লাগছিল, তো আমি বরের সোয়েটার পরে নিছিলাম, তো আজকে আর কি আমার, তারপরে আমার মেয়ের, আমার বরের টুকিটাকি সব বের করে নিই, কিছু কিছু মানে কয়েকটা আর কি বের করে সেগুলো আমি কেচে দিলাম, না হলে প্রবলেম হয়ে যায় কবে হুটহাট করে ঠান্ডা পড়ে যায়, কোনো দিন সেরকম একটা ঠান্ডা থাকে না, আবার কোনো দিন সেরকম মানে ভালোই আর কি ঠান্ডা পড়ে। তো তার জন্য আমি কাপড়গুলো ধুয়ে দিলাম, কিন্তু আজকে ধুতে আর কি অনেকটাই লেট হয়ে গেছে আমার, মনে হয় না যে আজকে শুকোবে, তো যাই হোক আজকে না শুকোলে কালকে শুকোবে, তাতে কোনো ব্যাপার নেই, আজকের দিনটা চালিয়ে নিব। আর আজকে আমি এখনও স্নান করিনি, তো কাপড়টা মেলানো হয়ে গেলে আমি স্নানে যাব, স্নান করে এসে তারপর হচ্ছে দুপুরের জন্য রান্না বসাবো, তো আজকে অনেকটাই লেট হয়ে গেল। স্নান হলো, কাজকর্ম করে স্নান করলাম, মানে ইচ্ছে তো করতেছিল না, তবু কী করা যাবে, জোর করে সব কিছু করলাম। এখন হচ্ছে মানে বললাম না আজকে সেই ঠান্ডা লাগতেছে আমাকে, তো স্নান করে রৌদ্রুতে বসলাম, তো রৌদ্রুটা এমন আজকে মানে এক এক সময় পুরো রৌদ্রু একদম, আবার কিছুক্ষণ পরে একদম ছায়া এরকম আজকে। তো যে কাপড় চোপড়গুলো আজকে ধুয়ে দিছি মনে হয় না শুকাবে, যেটা হালকা আছে যেগুলো ওগুলো শুকিয়ে যাবে, কিন্তু একটু যেটা মোটা আছে ওটা শুকাবে না। দেখো কোনো কোনো কাপড় দিয়ে এখনও জল পড়ছে, এখন সেই রৌদ্রে উঠলো, আমি একাই শুনবাবি কিনছিলাম দেখা দিয়েছি, মানে দোকান আসছিল একটা শনপাপড়ি, সেটাই বলতেছে আমাদের বাড়ির সামনে, ও একাই কিনছে, ওর পার্সে হচ্ছে 10 টাকা ছিল,
দোকান আসার সঙ্গে সঙ্গে তখন আমি স্নান করতেছিলাম, তো আমাকে ডাকতেছিল, আমি বললাম যে আমি স্নান করতেছি এখন পাবো না পরে এখন দিব, তো বলে কি না আমি একাই তাহলে কিনি। তো 10 টাকা ছিল ওখানে, 10 টাকা দিয়ে কিনলো। পরে জিজ্ঞেস করলাম কত টাকা নিল, আর পার্সে তোর কত টাকা ছিল, আমি তো জানি 10 টাকা ছিল, তবুও জিজ্ঞেস করলাম, বলে কি জানি না কত টাকা ছিল, শুধু পয়সাটাই দিয়ে দিছি আমাকে ভালো। তো চলো ভাত বসিয়ে দেই, অনেক বেলা হয়ে গেছে। আর ওইদিকে মেশিন দিয়ে হচ্ছে ধান এসে করতেছে, তো এত ধুলা কি বলি, বোঝা যায় কি না প্রচণ্ড পরিমাণে ধুলা আসতেছে বাড়িতে বাইরে। হ্যাঁ এই যে এটাতে পুরো আর কি ধানের ইসেগুলো ভরলো, এটা পুরো ছাইড়ে নিয়ে যেতে হবে। ভাত হয়ে গেছে, এখন হচ্ছে ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ বসিয়ে দিছি। এটা হচ্ছে ডিম সিদ্ধ, আলু সিদ্ধটা মানে ডিমটা আর কি মাখা মাখা টাইপের হবে, আর ওখানে যে কেটে নেওয়া হয়েছে হচ্ছে মূলো, তারপরে সিম, পুঁই ডাঁটা, তো এইসব চচ্চড়ি, আর কি স্যুপটা ভাজা করব। তো রান্নাটা করে নিই। আর ওইদিকে আমার বর স্নান করতেছে, আর আমার মেয়ে আবার বাইরে খেলছে। ভাত হয়ে গেছে অনেকক্ষণই, তো আমার বর আর আমার মেয়ে খেতে বসছে। আর আজকের মেনুটা তোমাদেরকে দেখানো হয়নি, মিশাল চচ্চড়ি আর ডিম। তো বর আর আমার মেয়ে তো খেয়ে নিছে, তারপরে তোমাদের সাথে আর কি আমি রান্নার সেটা পরে শেয়ার করলাম। তো আমি একটু কাজ করতেছিলাম সেই জন্য তোমাদের সাথে আর কি আগে শেয়ার করা হয়নি। তো চলো দেখো, ওদের তো খাওয়া অনেকক্ষণই হয়ে গেছে, শুধু আমি বাকি। আর কি বলো তো, আমার বরের কিন্তু কোনো রকমই খাওয়ার বাস নেই, ও যদি একটা সবজি দাও তাও চলবে। ও আমাকে বললো যে এরকমভাবেই রান্না করো, তো আমারও সেরকম বাস নেই বা আমার মেয়ের। আমার বর খাওয়া দাওয়া করে হচ্ছে চলে গেল বানেশ্বরের ওইদিকে, আর আমার মেয়ে ঘুমাইছে। তো আমি এখন খেয়ে একটু রেস্ট করে সকালবেলা যে জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো তুলবো, সন্ধ্যা লাগলে পরে সন্ধ্যাবেলা দিব। তো চলো খেয়ে, আজকে সকালবেলা কিন্তু আমি পুজো দিইনি, তো তার জন্য আমি সন্ধ্যাবেলা সন্ধ্যার আগে আগে ঠিক ঠাকুর মুছে নিয়েছিলাম, নিয়ে এখন সন্ধ্যাবেলায় পুজো সন্ধ্যাবাতি আমি একসাথেই দিচ্ছি। তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। তো বাই বন্ধুরা, পুজোর ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো।